হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে লাইভ করেছি, অনেকে বারবার কমেন্ট করছেন কম বাজেটের গাড়ি, কম বাজেটের গাড়ি, কম বাজেটের গাড়ি। ব্যাস, আমার সামনে কম বাজেটের গাড়ি রয়েছে, 110। আজকে মাঠে কয়টা কম বাজেটের গাড়ি দেখাবো এই লাইভের মধ্যে, অবশ্যই কমেন্ট করবেন, লাইভটিকে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই কারহাটে আসবেন, কারহাট থেকে গাড়ি ক্রয় করবেন। যারা মাঠে আসেনি তারা মাঠে আসবেন, পেপারসের 100% নিশ্চয়তা পাচ্ছেন। কারহাটে কোনো ধরনের চোরাই গাড়ি বিক্রি করে না। সকালে একটা গাড়ি আসছিল যার চেজেস ছিল কাটা, অনেকটা টাইম মাঠের থেকে বের করা হয়েছে। তো চলুন আপনাদেরকে আজকে দেখাবো কম বাজেটের গাড়ি, যারা কম বাজেটের গাড়ি খুঁজছেন আজকে লাইভটি বিশেষ করে তাদের জন্য। চলুন শুরু করা যাক লাইভটি। সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে 110 গাড়িটি। 110 যারা খুঁজছেন, কম বাজেটের গাড়ি খুঁজছেন, তারা অবশ্যই এই গাড়ি দেখতে পারেন। 96 মডেল এবং এই গাড়ির রেজিস্ট্রেশন করা হয়েছে 2001-এ। সিসি হচ্ছে 1500 এবং সিএনজি করা হয়েছে এই গাড়িটির। সিরিয়াল হচ্ছে 13 সিরিয়াল। যারা 110 গাড়ি খুঁজছেন কম বাজেট একটু প্রাইস, তারা অবশ্যই এই গাড়ি দেখতে পারেন। আর এটার সিসি কিন্তু 1500। চলুন এটা একটু ভিতরে কন্ডিশন দেখাই। আপনারা আমাকে বারবার কমেন্ট করছেন, ভাইয়া 4 লাখ টাকার মধ্যে গাড়ি, 3 লাখ টাকার মধ্যে গাড়ি পাবেন, কিন্তু কন্ডিশনে খুব বেশি ভালো পাবেন না, কাজ করে নিতে হবে। দেখেন প্যাডগুলো কিন্তু এখন অরিজিনালই রয়েছে, চেঞ্জ করা হয়নি। অল অপশন অটো রয়েছে এবং একটি সেলুন আপনারা গাড়িটি কিন্তু দেখতেই পাচ্ছেন, এবং সিলিংটা একটু খেয়াল করে দেখেন, খুব ফ্রেশ রয়েছে। সো আপনারা যারা কম বাজেটের গাড়ি খুঁজছেন, অবশ্যই আপনি এই গাড়িটি আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। এটা কিন্তু যে কন্ডিশন রয়েছে, আপনি কিন্তু এই গাড়িটি মোটামুটি চালাতে পারবেন, কিন্তু খুব বেশি কাজ করাতে হবে না। একটি সেলুন এই গাড়িটি কিন্তু আজকে বাজারে এসেছে, যেটা মডেলটা আপনাদেরকে আবার বলে দিই, 96 মডেল, এবং এটা 110 শুরু হয়েছে, 95 পর্যন্ত হচ্ছে, 111 95 থেকে শুরু হয়েছে 110, এটা হচ্ছে 96-এর, এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2001-এর, 1500 সিসির গাড়ি। এটার যে বাজার মূল্য আজকে চাওয়া হচ্ছে 6,85,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি কিন্তু দামাদামি করার কিন্তু একটা সুযোগ রয়েছে, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি কিন্তু ক্রয় করতে পারেন। সো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি গাড়িটি আপনার পছন্দ হয়, পরবর্তীতে যদি দেখতে চান আজকের পরের দিন বা শনি রবি সোমবার দেখতে চান, একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অবশ্যই আমাকে জানাতে পারেন যে এই গাড়িটি আপনি দেখতে চাচ্ছেন। এরপর যারা হচ্ছে একটু রাম গাড়ি খুঁজছেন, যাদের বাজেট অ্যারাউন্ড 14 লাখ টাকার মধ্যে, তারা অবশ্যই এটা দেখতে পারেন। 1500 সিসির গাড়ি, 2011-এর মডেল, 1500 রেজিস্ট্রেশন, 1500 সিসি সিএনজি করা রয়েছে, 20 সিরিয়ালের এই গাড়িও দেখতে পারেন। চলুন এটা একটু ভিতরে কন্ডিশন আপনাদের দেখাই। টয়োটা রাম দেখেন, এটা কিন্তু অল অপশন অটো রয়েছে এবং চিবি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, অরিজিনালটাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিট কভার কিন্তু লাগানো রয়েছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। সিলিংটাও দেখেন, মোটামুটি সিলিংটাও ফ্রেশ রয়েছে, এটাও কিন্তু আপনি দেখতে পারেন। আর এটা যে আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে, প্রাইসটা বলে দিচ্ছি, 11 মডেল, 1500 রেজিস্ট্রেশন, 14,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি দামাদামি করার পরে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। চলুন এ পাশে আরও কিছু কম বাজেটের গাড়ি দেখায়। এখানে একটি সেলুন রয়েছে, যেটি মডেলটা হচ্ছে 93 মডেল, 99 হচ্ছে রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি এখন পর্যন্ত তেলে রয়েছে, আপনি চাইলে কিন্তু আজকে বাজারে এসে এই গাড়িটি কিন্তু দেখে যেতে পারেন, 13 সিরিয়ালের গাড়িটি। এ পাশটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এ পাশে এলিয়ন রয়েছে, প্রিমিয়ম রয়েছে, আমি কম বাজেটের গাড়ি খুঁজছেন তাদের জন্য দেখাচ্ছি। এ পাশে কিন্তু দেখেন, যারা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করেছেন, ভাইয়া একজন কমেন্ট করেছিলেন, ভাইয়া সাকসিড গাড়ি আছে কিনা আপনার কাছে, 2013 সাকসিড রয়েছে, 1900 হচ্ছে রেজিস্ট্রেশন, 1500 সিসির এই গাড়ি আপনি দেখতে পারেন, 42 সিরিয়াল, আর সিএনজি করা রয়েছে এই গাড়িটি দেখে যেতে পারেন। সাকসিড যারা খুঁজছেন, অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই ফ্রেশ মানে সাকসিড, এটা দেখতে পারেন আপনি। দেখেন টিভি একদম নতুন কিন্তু লাগানো রয়েছে, সিট কভার কিন্তু কোনো ব্যবহার করা হয়নি গাড়িতে, অরিজিনাল সিটটাই রয়েছে, এবং গাড়িটির গেট খুলেছে একটা নতুনত্ব যে সেন্ট, সেইটাও কিন্তু আমি পাচ্ছি। সো এটা আজকে আপনারা দেখে যেতে পারেন, 2013 মডেল সাকসিড, 1900 রেজিস্ট্রেশন, 1500 সিসি, 12,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি দামাদামি সুযোগ করে কিন্তু ক্রয় করতে পারেন এই গাড়িটি। এবার কম বাজেটের মধ্যে গাড়ি যদি চান, আরেকটা গাড়ি রয়েছে যেটা হচ্ছে 110, 2000 মডেল, 2004 হচ্ছে রেজিস্ট্রেশন, সিরিয়ালটা হচ্ছে 17 সিরিয়াল, এই গাড়ি কিন্তু আপনি আজকে বাজারে এসে কিন্তু দেখে যেতে পারেন। 110 না, এটা হচ্ছে 111, এটা 11 গাড়ি, আমি 110 দূরের থেকে মনে করছিলাম, 111 এই গাড়িটি দেখতে পারেন, 17 সিরিয়াল দেখতেই পাচ্ছেন। 2004-এ হচ্ছে রেজিস্ট্রেশন, এবং সিট কভারগুলো একটু দেখায় আপনাকে, অরিজিনাল সিটটাই রয়েছে, অল অপশন অটো রয়েছে, এবং ভিতরে একটু খেয়াল করে দেখেন, সিট কভার কিন্তু লাগানো নয়, অরিজিনাল সিটটাই কিন্তু
রয়েছে দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু আজকে আপনি বাজারে এসে দেখে যেতে পারেন এবং এটার পিছনে একটু কন্ডিশন দেখাই, আপনাদের বাজেট কম তার অবশ্যই এটা 111A 2000 মডেলের এক্সি সেলুনটা দেখে যেতে পারেন। যে প্রাইসটা চাওয়া হচ্ছে এই গাড়িটির, চলুন প্রাইসটা একটু দেখা যাক যে কী দামটা চাওয়া হচ্ছে, এটা ফিক্সড প্রাইস কিনা, কতটুকু কমা যাবে দামটে। 6,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে, আপনি দামাদামি করার একটা সুযোগ পাচ্ছেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি এই গাড়িটি পরবর্তী সময় দেখতে চান। স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে জানাতে পারেন যে এই গাড়িটি আপনার পছন্দ হয়েছে। 111 যেটা মডেলটা হচ্ছে 2000 মডেল, 2004 হচ্ছে রেজিস্ট্রেশন, 6,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করার একটা সুযোগ পাচ্ছেন। আর যারা নিশান ব্লুবার্ড গাড়ি খুঁজছেন তারা এটা দেখতে পারেন, 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 1500cc, এটাও কিন্তু আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। তো চলুন আপনাদের জন্য আরও কিছু কম বাজেটের গাড়ি দেখেন। এই পাশে ইউজ কালেকশন রয়েছে, এলিয়ন, প্রিমিও, এক্সিও, এই পাশে এক্স নোয়া রয়েছে। বড় গাড়ি যদি খুঁজতে চান দেখেন কেয়া রয়েছে, কেয়া জিপ রয়েছে। সো যদি ছোট গাড়ির মধ্যে চান তাহলে আপনারা টয়োটা ভিস দেখতে পারেন, 10-এর মডেল, 1500 রেজিস্ট্রেশন, 1300cc, 11,35,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটি, আপনারা এটাও দেখে যেতে পারেন। যদি আপনারা আরেকটু কম বাজেটের গাড়ি খুঁজছেন, ছোট গাড়ি, তাহলে অবশ্যই টয়োটা ভিস 1000cc যেটা রয়েছে এটা ছিল 1300, এটা হচ্ছে 1000cc, এটাও দেখে যেতে পারেন। আর এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 9-এর মডেল, 1400 রেজিস্ট্রেশন, 9,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর যারা আইএসটি গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে রয়েছে 2005-এর মডেল, 8 হচ্ছে রেজিস্ট্রেশন এবং 1300cc এই গাড়ি দেখতে পারেন। সিরিয়ালটা হচ্ছে 12 সিরিয়াল এবং এই গাড়ি কিন্তু সিএনজি করা রয়েছে। এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে 9,90,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। তো এরপরে যারা 7 সিটের গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটাও দেখতে পারেন। 7 সিটের রয়েছে, টয়োটা 500cc 2009-এর মডেল রয়েছে এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2014 এবং 1500cc 7 সিটের গাড়ি কিন্তু এটা দেখতে পারেন। এটা কিন্তু এখন পর্যন্ত তেলে রয়েছে। আপনারা যারা কম বাজেটের মধ্যে 7 সিটের গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, 1420,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার কিন্তু একটা সুযোগ রয়েছে। তো চলুন এই পাশে আরও কিছু দেখাই কম বাজেটের মধ্যে কিছু গাড়ি। আমাকে অনেকে বারবার কমেন্ট করেন ভাইয়া কম বাজেটের মধ্যে যদি প্রবোক গাড়ি আছে কি না, সাকসিড রয়েছে কি না, সো এইটাও দেখে যেতে পারেন। এই পাশটা আমি দেখতে পাচ্ছি যারা প্রবোক্স গাড়ি খুঁজছেন দেখেন, এই পাশে কিন্তু প্রবোক্স 2005-এর মডেল, 9 হচ্ছে রেজিস্ট্রেশন এবং 1500cc গাড়ি কিন্তু সিএনজি করা রয়েছে এই গাড়িটি। আর এই গাড়িটা আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 7,25,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, 2005-এর অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাইয়া 6,00,000 বা 6,50,000 টাকার মধ্যে প্রবোক্স গাড়ি পাবো কিনা ভালো মানের। আপনি আজকে বাজারে এসে 5-এর গাড়ি কিন্তু দেখে যেতে পারেন আর এটার প্রাইসটা কিন্তু 7,25,000 টাকা। আমি আপনাকে কথা বলছি এখান থেকে আরও আপনার প্রাইস অনেকটাই কমবে, আপনি কিন্তু আজকে বাজারে আসলে সরাসরি দামাদামি করার কিন্তু একটা সুযোগ পাচ্ছেন এবং দেখে যেতে পারেন এই গাড়িটি। সো এরপরে যদি আপনারা যদি আরেকটু কম বাজেটের যদি গাড়ি খুঁজেন সেটা হচ্ছে নিশান সানি রয়েছে এই পাশটা, আমি এই পাশে চলে যাচ্ছি, এই পাশটা কিন্তু চলে যাচ্ছি, এই পাশে রয়েছে নিশান সানি 2011-এর মডেল। যারা 11-এর নিশান সানি গাড়ি খুঁজছেন, খুব ফ্রেশ মানের গাড়ি খুঁজছেন, তারা অবশ্যই কিন্তু এই গাড়িটি আজকে বাজারে এসে দেখে যেতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি নিশান সানির এই শেপ গাড়িটি আপনাদের যদি পছন্দ হয়। 11-এর মডেল, 12 হচ্ছে রেজিস্ট্রেশন, 1300cc এই গাড়ি কি এখন পর্যন্ত কিন্তু গাড়িটি তেলেই রয়েছে। মোহাম্মদ আলী ভাই লিখেছেন ভাইয়া ফিল্ডার গাড়ি দেখান, হ্যাঁ আমি আপনাকে ফিল্ডার গাড়ি দেখাবো, আপনি অবশ্যই আমার সাথেই থাকেন। ভিতরের কন্ডিশন দেখেন নিশান সানির, মোটামুটি ইন্টেরিয়রটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়েছে। আবার লিখেছেন এক্স নোহা গাড়ি দেখান, অবশ্যই দেখাবো, আগে কম বাজেটের একটু গাড়িগুলি দেখাই নি, অবশ্যই আপনার গাড়িটা দেখাবো। আর এই গাড়ির যে প্রাইসটা চাওয়া হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি, এই গাড়ির প্রাইসটা হচ্ছে 10,60,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করার একটা সুযোগ পাচ্ছেন এবং দামাদামি করার পর কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন আজকে বাজারে আসলে। এরপরে 111 রয়েছে 97 মডেলে এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2003-এর গাড়ি। যারা 111 গাড়ি খুঁজছেন যাকে বলে 111, অবশ্যই এই গাড়ি দেখতে পারেন, 1500cc এবং এইটার ভিতরে কন্ডিশন একটু দেখাই, 1331cc গাড়ি এখন পর্যন্ত কিন্তু এই গাড়ি তেলে ব্যবহার করা হচ্ছে। তো চলুন এটা একটু ভিতরে কন্ডিশন দেখাই। সো দেখতে পাচ্ছেন প্যাডগুলো, সো এই গাড়ি কিন্তু আজকে আপনারা বাজারে এসে দেখে যেতে পারেন।
আরেকটা কথা বলে আপনারা যারা এই মুহূর্তে লাইভগুলো দেখছেন একটু শেয়ার করে দিবেন, হয়তো আপনি শেয়ার করলে আপনার ফেসবুকে আপনার বন্ধুবান্ধব কিন্তু আপনার বড় বড় ভাইরা যারা গাড়ি কিনতে চাচ্ছেন হয়তো আপনি জানেন না, আপনি যদি লাইভটা শেয়ার করেন হয়তো আপনার বন্ধুবান্ধব কিংবা বড় ভাইরা লাইভগুলো একটু দেখে কারহাটে এসে গাড়ি ক্রয় করতে পারে যদি আপনি একটু কষ্ট করে শেয়ার করেন। প্রাইসটা বলে দিচ্ছি আবারও, প্রাইসের দামটা হচ্ছে 565,000 টাকা দাম চাচ্ছে আজকে বাজারে এই গাড়িটি। 97 মডেল, 2003 রেজিস্ট্রেশন, 565,000 টাকা কিন্তু একটা ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করার একটা সুযোগ পাচ্ছেন, দামাদামি করার পর কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন যদি আপনি আসেন। এর মধ্যে একজন কমেন্ট করেছেন কারহাট বাজার কোথায় বসে, আচ্ছা এটা সেটা বলে দিচ্ছি। ঠিক এই দেখেন এই পাশে রয়েছে সংসদ ভবন, সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে মানিক মিয়া ভিনিউ। আপনি যদি বিজয় সরণের থেকে যদি আসেন তাহলে আপনি আলঙ্গের দিকে যেতে গেলে যে মাঝখানে স্কুলটা পড়ে এই রাজধানী স্কুল, এই রাজধানী স্কুলের মাঠে প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8:30 কিন্তু এই কারহাটের বাজার বসে, 140টা গাড়ি দেখার সুযোগ পাচ্ছেন। আপনাদেরকে আবারও লোকেশন বলে দিচ্ছি, আমাদের লোকেশন হচ্ছে রাজধানী স্কুল, সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে মানিক মিয়া ভিনিউ। আমার হচ্ছে আপনি যদি খামার বাড়ির থেকে যদি আপনি আড়ঙ্গের দিকে যান তাহলে ঠিক আপনার হাতের ডান দিকে পড়বে রাজধানী স্কুল। এর মাঠে প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8:30 মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এই কারহাটের বাজারে চলে আসতে পারেন। চলেন এবারে আরও একটু বাজার কম বাজেটের একটু গাড়ি দেখাই, একটু কম বাজেটের গাড়ি যারা খুঁজছেন, এক্স নুহা কিংবা এক্স কলা ওল্ড শেপের গাড়ি খুঁজছেন তাদের জন্য একটু গাড়ি দেখাই। আচ্ছা এরপরে এই পাশে চলে যাচ্ছি, এই পাশে দেখেন আমার এই পাশে কিন্তু ওল্ড শেপের একটা ফ্রেশ গাড়ি রয়েছে, যেটা হচ্ছে মডেলটা বলে দিচ্ছি 2003 মডেল, নয় হচ্ছে রেজিস্ট্রেশন। যারা ওল্ড শেপের গাড়ি খুঁজছেন 25 সিরিয়াল কিন্তু এই গাড়িটি, আপনারা এই গাড়ি কিন্তু দেখতে পারেন। আর এইটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে 1560 ব্যাক ক্যামেরা পাচ্ছেন, সিএনজি করা রয়েছে, এটা কিন্তু প্রাইস এটা ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করার সুযোগ পাচ্ছেন। ভিতরে দেখেন অ্যাশ কালার 2003 গাড়ি, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, জনি ভাই লিখেছেন এক্স ফিল্টার দেখান। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, আপনার সাথেই থাকেন, ঠিক এইটার একটু দেখা দিই, দামটা বলে দিই 1,85,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার একটা সুযোগ রয়েছে, আপনি দামাদামি করার পর কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। এই দেখেন আপনার সেই ফিল্টার যেটা আপনি খুঁজছেন, 2009 মডেল, 14 হচ্ছে রেজিস্ট্রেশন, ব্লু কালার, 37 সিরিয়াল, এটা দেখতে পারেন 1500 সিসি, গাড়িটা কিন্তু এখন পর্যন্ত তেলে রয়েছে, এটা দেখতে পারেন ফিল্ডার। এটা একটু ভিতরে কন্ডিশন আপনাকে দেখাই, ওটা এলপিজি করা দেখেছেন, আমি মনে করছি যে গাড়িটা সিএনজি কন্ডিশনে, গাড়ির এলপিজি করা রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সফট এসি রয়েছে, সিট কভার কিন্তু লাগানো রয়েছে, সিলিংটা দেখেন, সিলিংটা মোটামুটি ফ্রেশ রয়েছে, এবং অলরেডি কিন্তু বিক্রেতা বলছে যে গাড়ির মনিটর কিন্তু খুব দামি। আপনারা এই ফিল্ডার গাড়িটি কিন্তু আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। যারা হচ্ছে জি এডিশনের এলপিজি গ্যাস করা ফিল্ডার গাড়ি খুঁজছেন এটা একটু দেখে যেতে পারেন। তো দেরি না করে চলে আসতে পারেন আজকে কারহাটের বাজারে, আমরা রাত 8:30 পর্যন্ত রয়েছি, আপনি আসলে কিন্তু গাড়ি দেখে বুঝে ক্রয় করার একটা সুযোগ পাচ্ছেন, 140টার মধ্যে আপনি গাড়ি কিনতে পারবেন। আর আজকে বাজারে এই গাড়িটির প্রাইস যেটা চাওয়া হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 1,495,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনার দামাদামি করার কিন্তু একটা সুযোগ রয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি পরবর্তীতে এই গাড়িটি যদি আপনি দেখার সুযোগ চান তাহলে অবশ্যই পাবেন। আর যদি আরেকটু কমের বাজারে খুঁজছেন, যারা 1000 সিসির গাড়ি খুঁজছেন, চলুন একটু 1000 সিসির গাড়ি খুঁজে দেখ, দেখেন এই পাশে কিন্তু আরেকটা রেড কালার গাড়ি দেখছি, একটু কম বাজেটের গাড়ি। আচ্ছা এই গাড়ি একটু দেখি, এটা হচ্ছে মিশুবিশি ল্যান্সার, যেটা হচ্ছে 2006 মডেল, এবং এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে 2006, এবং সিসি হচ্ছে 1600, এখন পর্যন্ত কিন্তু গাড়িটির তেলে রয়েছে, সিরিয়ালটা হচ্ছে 19 সিরিয়াল। সো আমরা দেখতেই পাচ্ছেন ভিতরের কন্ডিশন দেখাই, অল অপশন অটো রয়েছে, সিট কভার কিন্তু একদম কোনো ব্যবহার করা নেই, অরিজিনাল সিটটা রয়েছে, দেখেন ইন্টেরিয়রটা কিন্তু মোটামুটি খুব ফ্রেশ রয়েছে, এবং সিলিংটাও দেখেন, সিলিংটা কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে, এবং পিছে কিন্তু দেখেন জি গ্রেডের যে গাড়ি সেটার মধ্যে যে আমরেজটা থাকে, যেটা হচ্ছে জি করলা বা এক্স লিমিটেড মধ্যে গাড়িগুলি পাবেন, সেটাও কিন্তু এইটার মধ্যে পাচ্ছেন। সো এইটার যে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটার যে প্রাইসটা হচ্ছে কিন্তু ফিক্সড প্রাইস না, মিশুবিশি এই গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন আজকে বাজারে এসে। আর এটার যে প্রাইসটা হচ্ছে 890,000 টাকা দাম চাওয়া হচ্ছে, সেটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করার কিন্তু একটা সুযোগ পাচ্ছেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি পরবর্তীতে এই গাড়ি দেখতে চান, শনিবার কিংবা রবিবার আপনি দেখার সুযোগ চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন। যারা ঢাকার বাইরে
থাকেন তারা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে জানাতে পারেন যে জায়গাটা আপনি দেখতে চাচ্ছেন। আর এই পাশে দেখেন, এই পাশে কিন্তু আপনারা যদি আরেকটু 1000 cc বাচ্চার স্কুল ডিউটির জন্য যদি গাড়ি খুঁজেন তাহলে কিন্তু এখানে একটা গাড়ি রয়েছে। দেখেন গাড়িটি অলরেডি কিন্তু দেখা হচ্ছে, টেস্ট করা হচ্ছে যে গাড়িটা কী কন্ডিশন রয়েছে। সো এই সুযোগ কিন্তু আপনি কিন্তু মাঠে আসলে পাবেন। 1000+ গাড়ি, সিসি হচ্ছে 1000 cc, 99 মডেল গাড়িটা হচ্ছে, 99 মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2002-এর টয়োটা প্লাস। এই গাড়িটি কিন্তু আপনি দেখতে পারেন, যারা তেলের গাড়ি খুঁজছেন, ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখে যেতে পারেন। একটু ভিতরের কন্ডিশন দেখেন, দেখেন ভিতরের কন্ডিশন দেখেন, মোটামুটি কিন্তু ফ্রেশ হয়েছে। দেখেন স্কুল ডিউটির জন্য কিংবা নিজে ইউজ করার জন্য যারা বাইক ইউজ করতে চাচ্ছেন না, অ্যাক্সিডেন্টের ভয়ে ছোট গাড়ি খুঁজছেন, অবশ্যই কিন্তু আপনি এই গাড়ি দেখতে পারেন। জুবাইর ভাই দেখতে চাচ্ছেন প্রিমিয়ার গাড়ি দেখান কিংবা এক্সিও নিউ শেপের গাড়ি দেখান, দেখাবো আপনাকে, ওয়েট করেন, আমি অবশ্যই আপনাকে দেখাবো। এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিই, 7,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে টয়োটা প্লাস। আপনাকে সামনের শেপটা একটু দেখাই দিই, সামনে একটু শেপটা একটু দেখাবো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে হয়তো পরবর্তী শনি রবিবার সোমবার যদি গাড়িটি দেখতে চান অবশ্যই আমাকে একটা নক দিতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই গাড়িটির, সেই সুযোগও কিন্তু দিচ্ছি। আর যে প্রাইসটা চাওয়া হচ্ছে, প্রাইসটা হচ্ছে 7,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু গাড়ি ক্রয় করতে পারেন। আর এই পাশে কিন্তু আমি আরও কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছি, এ পাশে এক্স ফিল্ডার রয়েছে 2004-এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2009-এর 1500 cc। আর এই গাড়ি কিন্তু বলা হচ্ছে তেলে ব্যবহার করা, চলুন এই গাড়ি একটু দেখা যাক যে সিএনজি করা রয়েছে কি না। 1500 cc গাড়ি এবং ভিতরের কন্ডিশন দেখে ভিতর বিস্কিট কালার রয়েছে। সো আপনারা যারা দেখেন সিট কভার কিন্তু লাগানো রয়েছে একদম, এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ভিতরের সিট দেখেন, সিলিংটাও দেখেন, এক্স ফিল্ডার নিউ শেপ, এটা ওল্ড শেপেরও রয়েছে, নিউ শেপ এটা যাকে বলে এক্স ফিল্ডার, এক্স কলার সময় যে ফিল্টারগুলি আসছে এই ফিল্টারগুলো। সো এইটার আজকে প্রাইস দাম চাওয়া হচ্ছে 12,60,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন এই গাড়িটি। আর এই পাশটা কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি কম বাজেটের গাড়ি, দেখেন দেখেন এই পাশটা কিন্তু অলরেডি একটা গাড়ি দেখছেন, 111, এটা 110, এটা 111 না, সরি 110 গাড়ি দেখতে পাচ্ছি, 1500 cc গাড়ি, অলরেডি একজন কাস্টমার দেখতে পাচ্ছি, উনি দেখছেন সিএনজি করা রয়েছে এই গাড়িটি, 2002-এর রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি। 5,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করার কিন্তু একটা সুযোগ রয়েছে। একটা স্ক্রিনশট নিতে পারেন 95-এর 110 গাড়িটি এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2,25,70,000 টাকা। সো ইউজ কালেকশন রয়েছে, তো ভিউয়ার্স আপনারা যারা যে কমেন্টে যে গাড়িগুলি দেখতেছেন রিলে একটা করে ভিডিওগুলি পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু আমি মাঠে ডিউটি করি, আমার আন্ডারে অলরেডি 36টা ছেলে কাজ করে, আমাকে এখন ডিউটিতে যেতে হবে। সো যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিন, আর আপনারা অবশ্যই কারাটে আসবেন, কারাট থেকে গাড়ি ক্রয় করবেন, পেপার্সের 100% নিশ্চয়তা আমরা প্রদান করছি। সো দেরি না করে আজই চলে আসুন, আমরা ঠিক রাত 1:30 পর্যন্ত কিন্তু মাঠেই রয়েছি। সো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অলওয়েজ আমি সবসময় একটা কথা বলি, ভালো গাড়ি চিনবেন, ভালো গাড়ি আপনি কিনবেন। সবার থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।